একদিকে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, আর একদিকে আমাদের জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। অদ্ভুত দিন। আমি স্বাধীনতা সম্পর্কে কাদের উদ্দেশ্যে কি বলব, যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন তারা এখানে শ্রোতা হয়ে বসে আছেন, আর আমরা আমাদের বয়স 3 বছর 3.5 বছর 4 বছর যারা ছিল তারা বক্তা হিসাবে বক্তব্য রাখছি। আমি প্রথমে একটু করব, আমি খুব ছোট্ট বক্তব্য দিয়ে থাকি সাধারণত, আজকেও ছোট্ট বক্তব্য দিব, একটু হতাশার কথা বলবো, এরপর একটু আশার কথা বলবো, এরপর একটু স্বপ্নের কথা বলবো, এরপর একটু স্বপ্ন পূরণের কথা বলবো। হতাশার কথা এই যে আমরা বাঙালি জাতি একটা সন্ধি বিচ্ছেদ আছে, স্বাধীন সযোগ অধীন, মানে নিজের অধীনে থাকলেই স্বাধীন, আর স্বাধীনতা সযোগ অধীনতা, মানে নিজের অধীনতাটাকে স্বাধীনতা বলে, কিন্তু এর সাথে যুক্ত করতে হয় সার্বভৌমত্ব। কিন্তু এই স্বাধীন এর বিপরীত একটা কথা আছে, সেটি হচ্ছে পরাধীন। আমরা বাঙালি জাতি সবসময়ই আমরা পরাধীন ছিলাম, আমাদের স্বাধীনতা খুব বেশি দিন আগের নয়। আমরা খুব দুর্ভাগা জাতি। কেন দুর্ভাগা বলছি, এটা হতাশার কথা, কারণ আমরা আমাদের জাতির পিতাকে হত্যা করে দিলাম, আমরা আমাদের যে শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আছেন যারা এখনো জীবিত আছেন তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারি না, সত্যি দুর্ভাগ্যের কথা। আর আসার কথা কি, আসার কথা হচ্ছে যে আমাদের জাতির পিতার নেতৃত্বে আমরা স্বাধীনতা লাভ করেছি। 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা হয়ে, এটা প্রারম্ভ ঘোষণা হয়েছে, এরপরে দীর্ঘ 9 মাস রক্ত যুদ্ধের মাধ্যমে আমরা বিজয় নিয়ে এনেছি, আমরা লাল সবুজের পতাকা পেয়েছি, একটি ভূখণ্ড পেয়েছি। জাতির পিতা স্বপ্ন দেখেছেন সোনার বাংলার স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নটি পূরণ করতে দেয়নি আমাদের যে পাকিস্তানি হানাদার, তাদের দোসর যারা আছে তারা এই জাতির পিতার স্বপ্নটিকে পূরণ করতে দেয়। 1975 সালে সপরিবারে জাতির পিতাকে হত্যা করা হয়েছে, কিন্তু কপালে যদি থাকে তাহলে সেটা কেউ ঠেকাতে পারে না। জাতির পিতার দুকন্যা বেঁচে গিয়েছিলেন, তার ভিতরেই আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি নেতৃত্ব কাঁধে তুলে নিয়েছেন, জাতির পিতার স্বপ্নগুলি পূরণ করতে এগিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন কি দুর্নিবার গতিতে আমাদের উন্নয়ন হচ্ছে, আমাদের দেশ কোথায় এগিয়ে যাচ্ছে। আমরা একটি স্বল্প উন্নত দেশ, লেস ডেভেলপ কান্ট্রি ছিল, আমরা উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি। আমরা 2030 সালের ভিতরে SDG বলে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, সেটাও অর্জন করার পথে। মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা এখন বলে থাকেন, সেটি হচ্ছে আমাদের টার্গেট 2041 সালের ভিতরে আমরা উন্নত দেশে পরিণত হব। কিভাবে হব, আমি এর আগে একটি অনুষ্ঠানে সুযোগ পেয়েছিলাম, সেখানে বলেছিলাম যে এই 41 সালের ভিতরে, অল্প সময়ের ভিতরে আমরা উন্নত দেশ কিভাবে হব, ব্লু ইকোনমি। বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী ব্লু ইকোনমির কথা বলছেন। আমি কেন বলছি এটা একটু কারণ আছে, আমি একটু পরে বলছি। এই ব্লু ইকোনমি অর্থাৎ সমুদ্র সম্পদ,
আমাদের উন্নয়ন আকাশ থেকে পাতালে গেছে। আকাশে স্যাটেলাইট আছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট, সাগরের নিচে আছে সাবমেরিন, দুটা সাবমেরিন আছে বাংলাদেশ এখন ওন করে, দুটা সাবমেরিন। ওই যে সাগরের সম্পত্তি, এই সম্পত্তি আমরা আগামী 20 বছরের ভিতরে আহরণ করব, আহরণ করলে বাংলাদেশ হবে উন্নত দেশ। আপনারা এখানে বলেছেন মুক্তিযোদ্ধাদের বেশ কিছু আক্ষেপ আছে, বীর মুক্তিযোদ্ধারা আক্ষেপ করে। এই আক্ষেপের কারণটি হচ্ছে আমাদের দেশের স্ট্যাটাস। আমাদের দেশ যদি একটি পর্যায়ে, আপনারা চিন্তা করেন যে ওই 15 বছর আগেও আপনাদের অবস্থান কোথায় ছিল, কি সুযোগ সুবিধা আপনারা পেয়েছেন, আর এখন আপনারা কি সুযোগ সুবিধা পাচ্ছেন, আর আগামী 10-20 বছরের ভিতরে আমরা যদি উন্নত দেশ হয়ে যাই তখন আপনারা কি সুযোগ সুবিধা পাবেন। হ্যাঁ, মুক্তিযোদ্ধারা যারা এখন জীবিত আছেন, আমরা চাই যে আপনারা অনাদি কাল ধরে জীবিত থাকেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের সবাইকেই এই সুন্দর পৃথিবী ছেড়েই চলে যেতে হবে একটি না একটি সময়। তো আপনাদের যে প্রজন্ম আপনারা রেখে যাচ্ছেন তারা সেই সুবিধাটি অবশ্যই পাবে। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি, সবাই ভালো থাকবেন, দীর্ঘজীবী হন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যারা আছি ভবিষ্যৎ প্রজন্মকে আপনারা সুনির্দিষ্টভাবে দিক নির্দেশনা দিবেন এবং আমরা সবাই মিলে আমাদের দেশটিকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ সকলকে, জয় বাংলা।